সালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা আছি সিলেটের চুনারগড় থানায়। রাইট নাও আমি এখন আছি খয়াই নদীর উপর। আমি যতবারই চুনারগড় আসি এই জায়গাতে আসা হয়, অনেকটা গ্রামের মতো পরিবেশ। আর খয়াই নদী আছে, এই খয়াই নদীর পাড়ে কিছু সময় কাটাই, এটা আমার কাছে ভালো লাগে। আর ছবিও তোলা যায় বিকালে শেষ মুহূর্তে, ওখানে ফটোগ্রাফিটা একটু ভালো হয়। হ্যালো গাইস, ইটস 2021 অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ব্লগ অনেক করি, আমি অ্যাকচুয়ালি অনেক ভিডিও করি, বাট আমি অ্যাকচুয়ালি খুব একটা বেশি পোস্ট করতে পারি না, আমার এডিট করার জন্য খুব একটা টাইম হয় না। সো সবগুলা ভিডিও আমার ল্যাপটপের মধ্যে পড়ে আছে। তো লাস্ট ইয়ার আই হ্যাড বিন টু মেনি প্লেসেস, করোনা থাকার পরেও আমাকে অনেকে বলেছে যে কিরে ভাই তুই এত ঘোরাঘুরি করতেছিস কেন, ইটস সো মাচ রিস্কি, বাট আই ট্রাই টু গো টু মেনি প্লেসেস বিকজ আই লাইক ট্রাভেলিং সো মাচ। সো আমি আমাকে হচ্ছে রিফ্রেন করতে পারিনি বিভিন্ন বিভিন্ন প্লেসে যাওয়ার সময়। সো দিস ইয়ারেও আই ওয়ান্ট টু গো টু মেনি প্লেসেস, নাও আই এম উইথ মাই ব্রাদার অ্যান্ড আমি কোনো সময় আমি আমার ভাইকে ইন্ট্রোডিউস করিনি। হি ইজ অলসো এ ফটোগ্রাফার, হি ইজ অলসো এ গুড ভিডিওগ্রাফার অ্যান্ড তারও একটা ইউটিউব চ্যানেল আছে। সো টুডে হি ইজ উইথ মি। 2019 সে হচ্ছে বাংলা চ্যানেল পাড়ে দিয়েছিল। নাও আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস মাই ব্রাদার টু ইউ। তারিক, প্লিজ জয়েন মি। হাই, হোয়াটসঅ্যাপ। তো ছোটোবেলা থেকেই আমাকে অনেকে বলতো যে অ্যাকচুয়ালি ও হাইট আমার থেকে বড়ো, তো সবাই বা হচ্ছে ছোটোবেলা থেকে সে হচ্ছে মানে গায়ের দিক থেকে সে আমার থেকে একটু বড়ো ছোটো ছিল, তো সবাই আমাকে ভাবতো ছোটো ভাই আর তাকে ভাবতো বড়ো ভাই। সো তো তারিক, সো তুমি তো সবসময় অনেক ট্রাভেলিং করো, সো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর চ্যানেল? ও, আমার নাম মোসাদেক আহমেদ তারিক অ্যান্ড ফ্রম ম্যাভরিক তারিক। আর ট্রাভেল তো কম বেশি হয়, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। আর এই বছরে 2021 আমি তোমার প্রশ্ন করছি, তোমার চ্যানেলের নামটা কি? তোমার চ্যানেলে, তোমার ইউটিউব চ্যানেলে? ঠিক আছে, বলো বলো বলো, সমস্যা নেই, এত লজ্জা পাই না, বলো বলো বলো, সমস্যা নাই। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর চ্যানেল? আরে বলো, সমস্যা নেই, তুমি কাটতে দিব তো। আচ্ছা বলো না, তুমি আচ্ছা কাটবো কি না কাটবো এটা এডিটর বুঝবে, তোমার চ্যানেলের নাম কি সেটা বলো। আমার চ্যানেলের নাম ম্যাভরিক তারিক। আচ্ছা, ওর চ্যানেল নাম হচ্ছে ম্যাভরিক তারিক, যেটার লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিব। সো গাইস, আই হোপ দ্যাট আপনারা যারা ট্রাভেলিং ভিডিও দেখতে লাইক করেন তারা হচ্ছে ওর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, যারা আপনারা ট্রাভেলিং করেন। সে আমার থেকে অনেক বেশি ট্রাভেলিং করে, সে আমাকে বলে যে আজকে যে ফেসবুকে বিভিন্ন মানুষ ট্রাভেল করে ওদেরকে দেখে আমার খারাপ লাগে। আমি বলি তোরই দেখে যে আমাদের খারাপ লাগে যে তুই এত জায়গায় ঘুরোস, আমরা এত জায়গায় ঘুরতে পারি না। সো ও অ্যাকচুয়ালি অনেক জায়গাতে ঘোরাঘুরি করে এবং অনেক সাহসী আমার থেকেও। তো আমি দেখা যায় মানে পাহাড়টার বা খুব উঁচু জায়গাতে আমার হচ্ছে হাইট ফোবিয়া আছে, প্লাস হচ্ছে আমি খুব শীতের জায়গাতে আমি খুব একটা বেশি কোপ করতে পারি না, বাট ও দেখা যায় খুব ঠান্ডার মধ্যে খালি গায়ে ছবি তুলতেছে। সো দিস ইয়ারে কী কী প্ল্যান আছে, মানে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে এই ইয়ারে? এই ইয়ারে ইনিশিয়াল প্ল্যান, এবছর অনেক প্ল্যান আছে, যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ইনশাল্লাহ। অলরেডি আমি গোলাপগ্রামে গিয়েছি, যেটা সাভারে অবস্থিত, আর সেটা এখন খুবই ভালো একটা জায়গা ঘোরার জন্য, বিশেষ করে যারা একদিনের ট্যুর দিতে চান। আর দ্বিতীয়ত আমি আমাদের গ্রামের বাড়িতে গেছি কাপাসিয়া, আর তৃতীয়ত ভাই কিনে এখন সিলেটে আছি, এখানে স্টে করবো কয়েকদিন, এখন কিছু সুন্দর জায়গা ঘোরার প্ল্যান আছে আমাদের। তো আমরা এখন আছি সিলেটের হবিগঞ্জে, অ্যান্ড হবিগঞ্জে হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যানে আমি অনেক দিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম, তো ওখানে আমার আবার যাওয়ার ইচ্ছা আছে। এবং হচ্ছে সিলেটে যেহেতু চা বাগানে ভরা, তো কোনো একটা চা বাগানে সকালবেলা গিয়ে কুয়াশা দেখবো, এটা আমার খুব ইচ্ছা করতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে সে হচ্ছে বাংলা চ্যানেল পাড়ে দিয়েছিল 2019। সো বাংলা চ্যানেল পাড়ে দেওয়ার সম্পর্কে মানে কীভাবে ইচ্ছা হলো যে আমি হচ্ছে এত লম্বা একটা সাঁতারের জার্নি তে আমি আর কি পার্টিসিপেট করবো, আর সাহসটা কীভাবে হলো? আচ্ছা, প্রথমেই বলি বাংলা চ্যানেল জিনিসটা হচ্ছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত প্রায় 16 কিলোমিটার যে রাস্তাটা, ওটা সম্পূর্ণ সাঁতরে পাড়ি দিতে হয়। আমরা হয়তো অনেকে ইংলিশ চ্যানেলের নাম শুনেছি, সো এটা আমরা আমাদের জন্য একটা গর্ব করার বিষয় যে আমাদের বাংলাদেশে এরকম একটা জায়গা আছে যেটার নাম আছে বাংলা চ্যানেল। সো সবচেয়ে প্রথম আমি যখন ক্লাস 8 পড়ি তখন আর কি আমি মাউন্ট এভারেস্ট সম্পর্কে আর কি বেশি করে জানতে পারি আর কি। আর তখন আমি মাউন্ট এভারেস্টে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড থেকে খুবই, যে বাসা থেকেও একদম পাগলামি যেটা বলে আমি শুরু করে দিই। তখন আর কি ভাইয়া বলছিল যে তুই আগে ভার্সিটিতে আয়, যদি আসতে পারিস তখন ওখানে অনেক অপরচুনিটি আছে, তখন তোকে আর কি না করার মতো কেউ থাকবে না, তখন তুই তোর ইচ্ছা মতো কাজটা করতে পারিস। তো যখন আমি ভার্সিটিতে আসছি তখন একদিন আমি রাতে, এখন তো বুঝতে পারছি যে আমার হাতে এখন স্কোপ আছে, আমি চাইলে যেতে পারবো। তখন আমি একদিন রাতের বেলা আমি ইয়ে করতেছিলাম, খুঁজতেছিলাম আর কি ইউটিউব বা ফেসবুকে যে কী করা যায়। তখন ওখানে তখন ভাই আমাকে বলছিল যে তুই এভারেস্টে যাওয়ার আগে বাংলাদেশের যেই
সর্বোচ্চ অ্যাডভেঞ্চারগুলো আছে, তো এগুলোকে শেষ করি। এগুলো যদি শেষ করতে পারিস তাহলে নিজের ভিতরে একটা কনফিডেন্স আসবে, যেটা পরবর্তী যে কোনো অ্যাডভেঞ্চার ফেস করতে অনেক সাপোর্ট দেবে আর কি। তখন আমি যখন ফেসবুকে আমি একদিন রাতে আমি খুঁজতেছিলাম যে কী আছে এরকম বাংলাদেশে, তখন আমি দেখতে পাই যে বাংলা চ্যানেল নামে একটা ইভেন্ট আছে যেটা টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সম্পূর্ণ 16 কিলোমিটার রাস্তা সাঁতরে যেতে হয়, মানে একদম বঙ্গোপসাগরের এপার থেকে ওপার। তখন ব্যাপারটা আর কি আমি যেরকম এক্সাইটেড হই তার থেকে বেশি আমি ভয় পাই, কারণ আমি কোনো সময় সুইম করিনি, আমাদের ফ্যামিলি বা আমাদের বংশে কোনো সময় সুইমার ছিলেন না, আমি কোনো সময় নদীও পার হইনি সাঁতরে। সো এটা আমার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের, মানে ভাইয়ার হলের যে পুকুর আছে সেটা অনেক বিশাল বড়, ওখানে গিয়ে আমি রেগুলার প্র্যাকটিস করি এই শীতের সকালে। তো প্র্যাকটিস করতে করতে প্রায় 3 মাস হার্ড প্র্যাকটিস করার পর আমি জাস্ট সিলেক্টেড হই যে আমি বাংলা চ্যানেল যাওয়ার জন্য প্রস্তুত আর কি। তারপর টিমের সাথে গেলাম, 34 জনের টিম, আমরা বাংলাদেশ থেকে সিলেক্ট হই। তারপর আমার টেকনাফ থেকে আমাদেরকে পানিতে নামানো হয়, আর আমার টোটাল সময় লাগে 4 ঘন্টা 50 মিনিট, মানে সাগরের এক পার থেকে আরেক পার যেতে 4 ঘন্টা 50 মিনিট সময় লাগে। আমরা গিয়ে উঠি সেন্ট মার্টিনের দ্বীপে। সো তারিখটা ছিল 21 মার্চ 2019। সো ওই তারিখটা আমার লাইফের সবচেয়ে বড় একটা দিন, আর আমার এত বড় চ্যালেঞ্জের পিছনে যে হিরোটা আছে সেটা হচ্ছে আমার ভাইয়া। কারণ ভাইয়া আমাকে সবসময়, ভাইয়া তখন চায়না ছিল, ভাইয়া সবসময় চায়না ছিল, চায়না থেকে আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে, ইন্সপায়ার করছে, যেন আমার যে কোনো দরকার, যে কোনো প্রয়োজনে ভাইয়া বলছে আমি দরকার চায়না থেকে পাঠিয়ে দেবো, কিন্তু তুই যদি মনে করি যে তুই পারবি তুই জাস্ট এটা জাস্ট কন্টিনিউ কর। হ্যাঁ, আমাকে আমু আর কি আমাকে অনেকবার বলেছিল যে এটা খুব মানে খুবই একদম রিস্কের ব্যাপার, এবং আমাকে আমু বলতো যে ওকে না কর যাওয়ার জন্য। আমি আমাকে বলতাম যে ওই যে স্ক্যাম 99-2 এর মধ্যে একটা কথা বলা যে রিস্ক এত ইস্ক হ্যায়। তো রিস্ক অ্যাকচুয়ালি আমাদের সবার সঙ্গে সবসময় থাকে, সবসময় থেকেই যায়। এখন সেটা তো ভয় পেয়ে থাকার মতো ছেলে, ইয়াং ছেলেপেলার অ্যাটলিস্ট রিস্ক এত বেশি ভয় পায় না। তো আমি তো সেটা যেহেতু ওরও এসে যেহেতু আমি যেহেতু পার হয়ে আসছি, তো আমি ভাবলাম যে না, আমু যেটা বলতেছে সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছে, বাট আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে হোপফুলি সে এটা করতে পারবে। আমি এখানে আরেকটা কথা বলে রাখি, যখন যে সপ্তাহে আমরা মানে গাজীপুর বা ঢাকা, আমি তো গাজীপুর বাড়ি, গাজীপুর থেকে যখন সেন্ট মার্টিন আমরা রওনা হবো, আমি বাড়িতে ব্যাগ গুছাইতেছিলাম, তখন আমু বুঝতে পারছে যে আমি সাগরে নামার জন্য ব্যাগ গুছাইতেছি। সো আমু কিন্তু আমার ব্যাগ রেখা দিয়েছিল, তুমি জানো কি আমি শুনো না, আমু আমার ব্যাগ রেখা দিয়েছিলো যেন আমি সাগরে বা ওই কোনো ইভেন্টে আমি না যেতে পারি। আমি এত টেনশনে পড়ে গেছিলাম, কারণ আমি এত কষ্ট করে শীতের মধ্যে ঠান্ডা পানিতে সকালবেলা আমি প্র্যাকটিস করছি এত, তারপর আমি সিলেক্টেড হয়েছি কিন্তু আমু এখন ইয়ে করতেছে। তখন আমি আমুকে বলছি যে আমু তাহলে তুমি যেহেতু আমাকে সাগরে যেতে না করতেছো, তাহলে আমার ফ্রেন্ডের সাথে আমাকে বান্দরবনে যেতে যাও, আমি বান্দরবনে যাবো তাহলে। তো আমি বলছি ঠিক আছে, আমি একটা না করছি আরেকটা দিই, অন্য জায়গায় যাক। তখন আমি বান্দরবনের কথা বলে আমি সেন্ট মার্টিন গেছি। আমি যখনও সাগর পাড়ি দিই, আমি কিন্তু তখনও জানে না যে আমি সাগর পাড়ি দিচ্ছি। ওদিন রাত্রে আমার বড়ো মামা ফোন দিয়েছে, কারণ উনি খবরে জানতে পারছে যে বাংলা চ্যানেল ইভেন্টটা অনুষ্ঠিত হয়েছে। তখন আর কি আম্মু মনে একটু খুঁতখুঁত করতেছে যে তারিখ নাই, তারিখ ওইখানেই আছে নাকি। আচ্ছা, আমরা হচ্ছে এটা নিয়ে আমরা একটা লং একটা ডকুমেন্টারি টাইপ ভিডিও বানাবো, অ্যান্ড দ্যাট টাইম উই উইল লিসেন অল দ্য হোল স্টোরি, দ্য স্টার্টিং অ্যান্ড দ্য এন্ডিং, মানে বোধ আর কি টোটাল যে প্রসেসটা, যে প্রসেসে বাংলা চ্যানেল আমাদের দেশে অনেক ছেলেরা যারা খুব সাহসিকতার পরিচয় দিয়ে যারা হচ্ছে বাংলা চ্যানেল আর কি পাড়ি দেয়, আমার ইচ্ছা আছে টোটাল জার্নিটা শোনার বা হচ্ছে রেকর্ড করে রাখার, যাতে ভবিষ্যতে যারা বাংলা চ্যানেল নিয়ে স্বপ্ন দেখতে চায় তাদের জন্য দু একটা হেল্প হয় যে কীভাবে কী করতে হয়, মানে কীরকম ফিলিংটা হয় এবং কী কী করতে হয় বাংলা চ্যানেলটা পাড়ি দেওয়ার জন্য, কিছু আর কি গাইডেন্স টাইপের একটা ডকুমেন্টারি টাইপ আমার একটা শ্যুট নেওয়ার ইচ্ছা আছে। সো ইন দ্যাট ভিডিও উই উইল টেল অ্যাবাউট এভরিথিং ইনশাল্লাহ, অ্যান্ড সো গো অ্যান্ড সাবস্ক্রাইব টু হিস চ্যানেল অ্যান্ড শো লাভ টু হিম, অ্যান্ড গাইস আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। Thank you. Allah Hafiz.